আমরা নামাজও পড়ি সুদও খাই, নামাজ পড়ি মিথ্যা ছাড়তে পারি না, নামাজ পড়ি গীবত ছাড়তে পারি না, নামাজ পড়ি হিংসা ছাড়তে পারি না, নামাজ পড়ি পরনিন্দা ছাড়তে পারি না, নামাজ পড়ি মহিলাদেরকে পর্দায় রাখতে পারি না। কুমিল্লা শহরে নারীরা মনে হয় সবাই পর্দাশীল, সবাই না বলে না তো বাসায় গেলে ধরবে তো। তো তুমি এনে হুজুরের সাথে তাল মিলে আইছো, আমি না বোরকা পরি কি কন, তখন আপনি বলবেন তোমার বোরকা তো আছে ঠিক আছে, কিন্তু বোরকা এখন বোরকার জায়গায় নাই, বোরকা হয়ে গেছে স্ক্যান টাইট জিন্সের ব্যান্ডের মতো। কথা কন ঠিক আছে? এই নামাজের কি দাম হবে? যে নামাজ আমাকে মুক্তি দিতে পারতেছে না, বাইশা বামার হুজুরি কালবেই তো নামাজটা পড়তে হবে, নম্রতার সাথে নামাজ পড়তে হবে। আমি নামাজও পড়ি দুনিয়ার চিন্তাও করি। মাওলা আলীর তীরের ইতিহাস পড়লে পাওয়া যায়, ওনার পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে তীর আটকে গেল, তীর ভিদে গেল, অনেক ব্যথা, তীর খোলা যায় না। সাহাবাই কারাম বলে মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন আমরা তীর খুলে ফেলবো, কেমনে খুলবা? বলে আমরা জানি আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। মাওলা আলী যখন নামাজে যায় দুনিয়ার কোনো খবর থাকে না। লাইলি মজনুর ঘটনা শুনছেন অনেকেই, এক লোক দৌড় দিছে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, আর একজন নামাজ পড়ে, নামাজির সামনে দিয়া মজনু দৌড় দিছে লাইলি বলে বলে, নামাজি নামাজ সাইরা কয় দিগায় কি আমি নামাজ পড়ি তুমি কি দেখো না, আমি যে নামাজ পড়ি তুমি কি দেখো না, কয় না আমি তো দেখি নাই। কারে আমি নামাজ পড়ি তুমি বুঝি আমার দেখলা না, কয় তুমি কার প্রেমে নামাজ পড়? বলে মাওলার প্রেমে। কাহারে নামাজি? আমি মাওলার একটা সৃষ্টি লাইলির জন্য পাগল হয়েছি, আমি লাইলিকে ছাড়া কিছু দেখি না, তুমি মাওলার প্রেমে পাগল হয়ে আমার দেখলা কেমনে, হলো না তোমার নামাজ হলো না, মাওলার জন্য পাগল হইলে তো তুমি শুধু মাওলার দিদারের মধ্যেই থাকবা। সাহাবায়ে কেরাম জানতো যদি রসুল পাক কোনো পাপের জন্য কারো বিচার করে আল্লাহ তার আর দ্বিতীয় বিচার করবে না, এই জন্য সাহাবিরা পাপ করে আমার নবীর কাছে চলে আসতো। আল্লাহ পাক বলে ওয়ালাউ আন্নাকুম ইসসালামু আনফুসাকুম জাউকা, নবীগো বন্দায় পাপ করে আমার দরবারে জুলুম করে পাপ করে জাউকা আপনার কাছে চলে যায়, তার কারণ হলো আমার বন্দারা জানে সে যত বড় পাপই হোক তার দোয়া যদি আমি কবুল নাও করি আপনার কাছে গিয়ে যদি ক্ষমা চায় আর আপনি নবীর নবুয়তি হাত দুটো যদি আমার দিকে আপনি উঠাইয়া দেন আমি ওই পাপীর দিকে তাকাই না, আপনার হাতের উসিলায় আমি তাকে মাফ করে দেই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো বড় পাপ করে এসেছি, আল্লাহর এই কিতাব দ্বারা আপনি আমার পাপের শাস্তি দেন। লোকটা বুঝাইতে চায় যদি আমার চোখ খুলতে হয় খুলে ফেলেন, যদি আমার হাত কাটতে হয় কেটে ফেলেন, যদি আমার গর্দান ছিঁড়তে হয় কেটে ফেলেন, যদি আমাকে রজম করতে হয়, রজম মানে বুঝুন তো পাথর মারতে হয় আপনি মেরে আমাকে হত্যা করেন, তবু আমি পাপের শাস্তি চাই কারণ জানি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মাআবাল্লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কঠিন জাহান্নামকে আমি ভয় পাই, আমি জাহান্নামের আগুন থেকে রেহাই চাই গো নবী, আপনি আমাকে সাজা দেন। আমার নবী কয় উম্মত রে তুমি নামাজের আগে আইসা একবার বললা তোমার শাস্তি দিতাম, এখন সালাম ফিরাইলাম তুমি এখনো বলো তোমাকে শাস্তি দিতাম, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো কিনা? কল রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু মাকুম, নবী গো হে আমি আপনাদের সাথে নামাজ পড়েছি। আমার নবী তার চেহারার দিকে তাকাইয়া বলে কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু কাদ গাফারা লাকা জাম্বাকা আও হাদ্দাকা, এরে পাপী লোক
তুমি একটা পাপের শাস্তি চাইতে আমি নবীর কাছে এসেছো। আমি তোমার চেহারার দিকে লক্ষ্য করে দেখি রে, তোমার এই হায়াত পর্যন্ত জীবনে তুমি যত পাপ করেছো, আমি নবীর পিছনে দাঁড়াইয়া জামাতের সাথে বিনম্র সাথে রুজু খুশুর সাথে নামাজ পড়ার কারণে তোমার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। RSBD Media. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. قد এটা আরবি গ্রামার, যারা মাদ্রাসায় পড়ে হুজুররা বুঝবে। এটাকে মাজি করিব বলে, মাজি করিব নিকটবর্তী অতীতকাল, নিকটবর্তী অতীতকাল। কদ আফলাহা, আল্লাহ পাক বলেন এই মাত্র বিজয় লাভ করেছে মুকমিনুন মমিনরা। সুবহানাল্লাহ, কোন কদ আফলাহাল মুকমিনুন, আল্লাহ বলেন এই মাত্র মুমিনরা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, আল্লাহ পাকের একটা নাম আছে মুমিনুন, আছে কি না? মুমিনুন মুহাইমিনুন আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আছে না? আল্লাহর নাম আছে মুমিনুন। আমার রসুলে পাকের 2000 উপরে নাম, 2000-এর উপরে নাম, শুধুমাত্র মসজিদে নববীতে আল্লাহর হাবিবের নাম আছে 500। সুবহানাল্লাহ, কত? আমি নিজের চোখ দিয়ে দেখেছি, আল্লাহ পাক দেখিয়েছেন রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে বাবু সালাম দিয়ে ঢুকার টাইমে স্বর্ণ করে আল্লাহর নামগুলো উপরের সারিতে লেখা, আমার নবী পাকের নামগুলো নিচের সারিতে লেখা। ওই জায়গার মধ্যে একখান নাম মোবারক আছে মুকমিনুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর নাম হলো মুকমিনুন। আল্লাহ বলে আমার নাম মুকমিনুন, আমার নবী বলে আমার নাম মুকমিনুন। হয়তো কুমিল্লার আজকের শহরের মাহফিলের মধ্যে অনেক বন্ধুর নাম আছে মুমিন, আছে না? থাকতে পারে, আছে তো? আবার কোরআনুল কারিমে 18 পারার প্রথম সুরার নাম সুরা মুমিনুন। ও আমার ভাই সব গভীর খেয়াল করে শোনেন, আল্লাহ সুরার নাম দিয়েছে মুকমিনুন, এই জন্য আমরা এটাকে বলি মুকমিনুন। আমার আপনার বাবা আমার আপনার নাম রেখেছে মুমিন, এই জন্য আমরাও বলি মুমিন। আমার আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি জগতের উপরে আল্লাহর হাবিবের বিশ্বাস আছে বলে আল্লাহ পাক আমার নবীর নাম দিয়েছে মুমিন। এখন আপনাদের কাছে ছোট একটা প্রশ্ন ছুড়ে দিলাম, মুমিন শব্দ অর্থ হলো বিশ্বাসী, যে বিশ্বাস করে তাকে মুমিন বলে, ঠিক কি না? আল্লাহ কয় আমিও মুমিন, আমরা আল্লাহকে রসুলকে পরকালকে বিশ্বাস করে মুমিন হইলাম। আমার আল্লাহ কারে বিশ্বাস করে মুমিন হইল? আরো জোরে বলেন, আল্লাহর নামও বিশ্বাসী, আল্লাহর নামও কি? আমরাও বিশ্বাসী, নবীও বিশ্বাসী, আল্লাহর নামও। ও আমার বন্ধুরা, এখন এই কথা যদি আমরা ভাঙতে যাই তফসিরের কিতাব খুঁজতে হবে। আপনাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় টাইটেলে ক্লাসে হাদিসের গ্রুপে একটি কিতাব পড়ানো হয় তফসিরে বাহজাবি শরীফ। তফসির জগতে যত কিতাব আছে সবচাইতে কঠিন কিতাব হলো তফসিরে বাহজাবি শরীফ। লিখেছেন আল্লামা ইমাম নাসিরউদ্দিন বায়জাবি রহমতুল্লাহ আলাই, তিনি ওনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন
তোমরা আল্লাহকে মেনে মুমিন হয়েছে ফেরেশতারা আল্লাহকে মেনে মুমিন হয়েছে আমার আল্লাহ কেমনে মুমিন হইছে শোনো তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলে তোমরা যে আল্লাহর ইবাদত করবে নাকি করবে না এটা নিয়ে ফেরেশতাদের সাথে আল্লাহর সাথে তর্ক হয়েছিল ক্বালু আতাজআলু মাই ইউফসিদু ফিহা ফেরেশতারা বলেছিল আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইবার প্রয়োজন নাই এরা কাড়াকাটি মারামারি রক্তারক্তি করবে আল্লাহ বলে আমি বলেছিলাম আমি বলেছিলাম ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যাহা জানি তোমরা তাহা জানো না আল্লাহ কি জানে আল্লাহ কই ফেরেশতারা রে আমি আল্লাহর বিশ্বাস হলো আমার খাস বান্দারা দুনিয়াতে আমার হাবিবে পাকের নাম মোবারক নিবে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখবে এই যে আমার বিশ্বাস এই জন্য আমি আল্লাহর নাম রাখছি মুমিনু আরো জোরে কন সুবহানাল্লাহ আমার ফিসের বাইরে চিন্তা করতেছে সুবহানাল্লাহ দায়িত্ব সামনের লোকের ফিসের লোকের সুবহানাল্লাহ দায়িত্ব নাই সবাই বলি সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আমার কথা বোঝা যায় আমরা কুমিল্লার মানুষ ভাষা তো আমগড়াই স্মার্ট ঠিক কি না সারা বাংলাদেশে যেখানেই যাই বলে কুমিল্লার ভাষা স্মার্ট কুমিল্লার ভাষা সবাই বুঝে ঠিক কি না ভাই সাহেব আমার আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন এই মাত্র মুমিনরা বিজয় হয়েছে বিজয় লাভ করেছে এখন কোন মুমিন বিজয় হয়েছে আমার আল্লাহ পাক পরের আয়াতে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমি তো আল্লাহ আকবার বলতে বলি নাই নিজের মন থেকে বলছেন এটা হলো অরিজিনাল আর আমি কমু কইবেন এটা হইব ফটো কপি বুঝলেন না নিজের মন থেকেই বলবেন ঠিক কি না আমি আবার পড়ি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমার আল্লাহ বলেন ওই মুমিনরা বিজয় লাভ করবে যারা যথাযথভাবে বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করেছে কি আদায় করছে বলেন কি আল্লাহ কয় ওই মুমিন বিজয় যেই ব্যক্তি বিনয়ের সাথে নামাজ আদায় করেছে কিসের সাথে কথা কি আমার না কোরআন শরীফের এখন বিনয়ী নামাজি কাকে বলে এইবার এই আয়াতের তাফসির পড়তে হলে রসুল পাকের হাদিস শরীফ দিয়ে ওয়াজটা চালাইতে হবে ও আমার ভাই সাহেব কোরআনুল কারীমের তাফসির করার মূল ধারা হলো চারটা আর তাফসিরুল কোরআনুল কারীম বিল কোরআনুল কারীম কোরআন দিয়ে কোরআনের তাফসির দ্বিতীয় ধারা হলো আর তাফসিরুল কোরআনুল কারীম বি হাদিসি রাসূলুল্লাহ রাসূল পাকের হাদিস দিয়ে কোরআনের তাফসির তৃতীয় ধারা হলো আর তাফসিরুল কোরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী সাহাবায়ে কেরামের ভাষা দিয়ে কোরআনের তাফসির চতুর্থ তাফসির হলো চতুর্থ মূল ধারা হলো তাফসিরের আর তাফসিরুল কোরআনুল কারীম বি আকওয়ালে মুস্তাহিদিন যারা ইস্তিহাদ করে মাযহাব তরিকতের ইমামগণের ভাষা দিয়ে কোরআনের তাফসির আমি কোরআন দিয়ে কোরআন প্রথম শোনাবো তারপরে কোরআন দিয়ে হাদিস প্রতিতীয়বার শোনাবো আল্লাহ কয় ওই মুমিনরা বিজয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা যথাযথভাবে বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করে এটা কোরআন বিল কোরআন তাফসির কোথায় পাওয়া যাবে আমার আল্লাহ সূরা বাকারাতে এই আয়াতের তাফসির করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মাআসসাবিরি যদি প্রশ্ন করেন ও মাওলা
তুমি বলতেছো নম্রতার সাথে নামাজ আদায় করতাম, কিভাবে আদায় করা যায়? আল্লাহ কোরআনে পরামর্শ দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই সূরার নাম সূরা মুমিনুন, মুমিন আমিন, মুমিন আমানু। আল্লাহ করে মুমিনরা, ওরে বিশ্বাসীরা, নামাজ তো পড়তে চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও আগে, কেমনে? ইস্তাইনু বিসাবরি, এক নম্বরে আমার সাহায্য পাবে ধৈর্য থাকলে, ওয়াসসালাম, আর নামাজ থাকলে। যার মধ্যে যত বেশি ধৈর্য আর যত বেশি নামাজ থাকবে, আল্লাহ পাক বলে আমি তাকে বেশি সাহায্য করব। এখন আসেন, আল্লাহ আগে নামাজের কথা বলে নাই, আগে বলছে ধৈর্যের কথা। তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আগে কি দরকার? ধৈর্য। কি দরকার বলুন না, কি দরকার? নামাজ পড়তে হলে ধৈর্য লাগে কিনা বলেন না বাবা, লাগে। আমার দেশের মানুষগুলো মাঝে মাঝে অধৈর্য হয়ে যায়, মসজিদে আসলে যতবার ঘড়ির দিকে তাকায় এক ওয়াক্তে, অন্য টাইমে মসজিদের বাহিরে এক মাসও এতবার ঘড়ির দিকে চায় না। কথা বলেন, ধৈর্য নাই। ইমাম সাহেব এক মিনিট দেরি করলে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। হুজুর টাইম হয়ে গেছে, দাঁড়ান, টাইম হয়ে গেছে, দাঁড়ান, টাইম হয়ে গেছে, দাঁড়ান, ওই তো বেজে গেছে টাইম, দাঁড়ান। শুধু মসজিদের ঘড়িটার দাম পুরোপুরি উঠে, মাঝে মাঝে বলি হাতের ঘড়ির মূল্য পুরোপুরি উঠে না, এর আগে নষ্ট হয়ে যায়। আমার মনে হয় এক সপ্তাহে মসজিদের ঘড়ির দাম উঠে যায়, যেই তাকান তাকায় মুসল্লিরা। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আমাদের ধৈর্য নাই, দোকান পাটে বসে থাকি, এয়ারপোর্টের কাছে যাই, ইফিজেটের কাছে যাই, যাইনি মেডিকেল কলেজের ডান পাশে বাম পাশে ঘুরি ঘন্টাকে ঘন্টা, তখন সময় কোন দিকে যায় কোনো খেয়াল নাই। মসজিদে আসলে শুধু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য টেনশন হয়ে যায়। অথচ আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ রে, তোমরা দুনিয়ার মধ্যে যেরকম কাউন্টার খোঁজো, কাউন্টার খোঁজো। কুমিল্লার থেকে ঢাকা যেতে হলে বাসের কাউন্টার আছে, চট্টগ্রাম যেতে হলে বাসের কাউন্টার আছে, জান্নাতে যেতে হলে একটা টিকেট কাউন্টার আছে, জান্নাতে যাওয়ার টিকেট কাউন্টারের জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। বলুন কোন জায়গা? সবাই বলুন কোন জায়গা? মসজিদ। কিন্তু বড়ই পরিতাপ এবং আফসোসের বিষয় হলো, সত্য, নিজের বাড়ির কাজটা হয়ে যায় দুই মাসে তিন মাসে, আল্লাহর ঘর মসজিদের কাজ শেষ হয় না 30 বছরে। ভাই সাহেব আমার, তারা নামাজটাকে সুন্দরভাবে আদায় করার হুকুম কার? নম্রতার সাথে, ধৈর্যের সাথে। যার যত ধৈর্য আছে তার নামাজ তত সুন্দর হয়, ঠিক না? বা ঠিক। আমার দেশের কিছু লোক দেখি কখন সুবহান রাব্বিয়াল আলা পড়ে আর কখন আজিম পড়ে, বুঝাই যায় না, যায় আর আসে, যায় আর আসে, ঠিক কি না? ভাই সাহেব আমার, নামাজ পড়তে হলে ধৈর্য লাগে, কারণ যারা সাবি তৈয়ার করে, সাবির কাঁটা যদি এলোমেলো হয় তালা খোলা যায় না, সাবিটা তৈয়ার করতে হয় তালার মাপে সুন্দর করে ধৈর্য নিয়ে। আমার নবী না বলেছেন, আসসালাতু মাফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের সাবি, এই সাবিটাও সুন্দর মতো তৈয়ার করা লাগবে কিনা, এটার মাল মিটার ভালো লাগবে, ঠিক কিনা? কেমন ভাবে তৈয়ার করবেন আসুন। আল্লাহ বলে, সালাতিহিম খাশিয়ুন, মনের মধ্যে নম্রতা ভদ্রতা রেখে যারা নামাজ পড়বে। আসুন, কারা ভদ্র নামাজি? এক নম্বরে নামাজ পড়তে হলে প্রধানত তিনটা শর্ত আছে। এক নম্বরে আপনার শরীরটা পবিত্র হতে হবে, দুই নম্বরে আপনার কাপড় পবিত্র হতে হবে, তিন নম্বরে আপনার জায়গাটা পবিত্র হতে হবে, ঠিক না? বা ঠিক। আপনি গোসল করেছেন, শরীর পাক, আপনি জায়গাটা পরিষ্কার করেছেন, জায়গাও পাক, কাপড়টা ধুয়েছেন, কাপড় পাক। কিন্তু আমার নবী বলেন, তোমার এই কাপড় পাকের মধ্যে পুরাপুরি পাক হতে হবে, পুরাপুরি পাক। আবার কোনটা? মানুষ দ্বারা সাওবান বি দ্বারা হিমি আসার ওয়াফিহি দিরহামুন হারামুন,
বাইশা বামাত রসূল পাক বলেন কোন মানুষ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে একটা জামা কিনে ওয়াফিহি দিরহামুন হারামুন 10 দিরহামের মধ্যে একটা দিরহাম যদি হারাম থাকে সেটা সুদের টাকার হোক ঘুষের টাকার হোক আর জুয়া খেলার টাকা হোক আছে না এদিকে মনে এগুলো নাই জুয়া খেলা আছে খেলা আছে সুদ আছে ঘুষ আছে তাহলে আমরা তাফসীরে বিশড়ো আজকে ঠিক আছে কি বলেন যারা আবার এই কাজের সাথে জড়িত ওরা তো ওনারা তো মনে মনে বলতেছে বিষয়টা একটু চেঞ্জ করলে ভালো হয় কি বলেন বাইশা বামার কুমিল্লা শহরে যদি জীবনের একটা মাহফিলের দাওয়াত আমাকে না দেয় আমার কোনো সমস্যা হবে না কারণ আল্লাহ বলে হক কথা বলো রসূল পাক বলেন হক কথা না বলে যারা কবরে যাবে জাহান্নামের কেসি দিয়ে তাদের জিহ্বা কেটে বলা হবে সিল্লা বলুন না নাউজুবিল্লাহ যেই ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে ওয়াফিহি দিরহামুন হারামুন তার মধ্যে একটা দিরহাম যদি হারাম থাকে এবং এই জামাটা যতক্ষণ গায়ে থাকবে নবীজি বলেন লা সালাতা লাহু তার এক ওয়াক্ত নামাজও হবে এখন বাইশা বামার সুন্দর পাঞ্জাবি কিনলেন 5000 টাকা দিয়ে দেখতে সুন্দর আপনি মসজিদে গেছেন আপনার জামার সৌন্দর্য দেখে আপনাকে প্রথম কাতারে দিয়ে দিল কিন্তু এই জামা যদি সুদের টাকার কিনা হয় ঘুষের টাকার কিনা হয় জুয়া খেলার টাকার কিনা হয় আমরা বিসমিল্লাহ বলে তিনবার পানিতে চুপ দিলে জামা পাক হয়ে যায় ঠিক কিনা কিন্তু আপনার এই জামাটা যদি সুদের টাকার কিনা হয় 3000 বার পানিতে ছিপ দিলেও তো পাক হবে না কারণ এটার সুতা এত হারাম কথা বুঝেন না হায় রে নামাজি নামাজ পড়তে পড়তে মসজিদে যাইতে যাইতে মসজিদের নিয়মিত মুসল্লি হয়ে গেছে কিন্তু ভিতর এখনো পরিশুদ্ধ করতে পারে নাই আল্লাহ বলে কাদ আফলাহাল মুকমিনুন ওই নামাজে বিজয় হবে রে যার ভিতর তাকে পরিশুদ্ধ করবে হারাম থেকে বেঁচে নামাজ পড়বে মনে রাখবেন বাবা কুমিল্লা শহরের মা বোনেরা আপনারা বাসা বাড়ির থেকে শোনেন গো পবিত্র কাপড় দিয়ে নামাজ হয় পরিষ্কার কাপড় দিয়ে নামাজ হয় না পরিষ্কার এক জিনিস পবিত্র আর এক জিনিস আপনি সাবান দিয়ে 5000 বার ধুইলেও কাপড়টা পরিষ্কার হবে যদি সুদের টাকার হয় ঘুষের টাকার হয় জুয়ার টাকার হয় এটা পবিত্র হবে না এই কাপড় যদি আপনি না পড়া উলঙ্গ অবস্থায়ও যদি নামাজ পড়েন কাপড় না থাকলে উলঙ্গ অবস্থা নামাজ পড়লে নামাজ হয় তবুও হারাম টাকার কিনা কাপড় দিয়ে নামাজ হবে না একটু সিল্লা কি বলা যাবে না ওজবিল্লাহ ওয়াস্তা মনে কারো ব্যবসার ক্ষতি হইতাছে কি কোন জায়গাটা এসব ব্যবসার সমস্যা হয় আমার মা বোনের আগু বাসা বাড়ির থেকে একটু শুনুন কোন স্বামী যদি স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোন নারীর সাথে সম্পর্ক করে স্ত্রী খুশি হয় না বেজার হয় এমন ঝগড়া লাগে যেই ঝগড়া জীবনও করে নাই ঠিক কিনা কারণ কোন স্ত্রী চায় না তার স্বামীর ভাগটা অন্য কেউ নেক এটা কোন স্ত্রী আমরা স্বামীরাও চাই না আমাদের স্ত্রীর ভাগ অন্য কেউ এটা একান্তই স্বতন্ত্র ঠিক না ঠিক ও আমার মা বোনেরা শুনে কিনা আল্লাহ জানে বাসা বাড়ির থেকে হে আমার মা বোনেরা আপনি যেরকম আপনার স্বামী পরক্রিয়া করলে আপনার মেজাজটা গরম হয়ে যায় বাসায় আসলে ঝগড়া লাগেন এই ঘরে আর থাকবেন না আপনার স্বামী যদি জুয়া খেলে রুজি করে সুদ খাইয়া রুজি করে ঘুষ খাইয়া রুজি করে যদি আপনি এরকম তেলে বেগুনে গরম হতে পারতেন আপনি সুদ খাইলেন কেন আমি আপনার সংসারে থাকবো না আপনি ঘুষের টাকা দিয়ে বাজার আনলেন কেন এই বাজার আমি রান্না করব না
প্রয়োজনে আমি আলুর ভর্তা দিয়ে খাবার খাবো, তবু আপনার সুদের টাকার বাজার আমি ধরবো না। প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনরা যদি এরকম তালে বেগুনে গরম হয়ে যেত, আমার কুমিল্লা শহরের প্রত্যেকটা যুবক গুণামুক্ত হয়ে যেত। ঠিক না বাঠে? কিন্তু আমরা তো বড় বেতাল অবস্থায় আছি। শাড়ি কিনে নিলে সুন্দর হইলে বেগম লাইক করে, এবং জামাইরে যা কই না মহব্বতের কথা সব বলে, শাড়িটা খুব সুন্দর, কিন্তু টাকাটা কোথায় থেকে আসছে এটা জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করে। স্বামীর বেতন মাসে 20,000 টাকা, বাসা ভাড়া 25,000 টাকা, আছে কি না? মাসে বেতন 20,000, বাসা ভাড়া 25,000, ছেলেপেলের পড়া, এরপরে আবার 2,000 টাকা দামের শাড়ি, বেগম একবারও জিগায় না ব্যাপার কি, কোথায় থেকে এই টাকা আসে? আমার এলাকায় বাস্তব কথা, এক মেয়ের জন্য এক পাত্র দেখেছে, পাত্রের বেতন 10,000 টাকা, ছোট চাকরি, মেয়ের বাপ দিবে না 10,000 টাকা, এটা হবে না, এই বেতনে মেয়ের খাওয়াইবো কি নিজে খাইবো কি? তো মুক্তার আছে না, ঘটক 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 কানে কানে বলে মেয়ের বাপকে, আপনি মাইন্ড করেন না, আলগা আছে, আলগা কি আছে বলুন না। তো মেয়ের বাপে জিজ্ঞাস করে, আলগাটা কত? বেতন যত আলগা অত তো। এখন মেয়ের বাপ বলছে, তাইলে দিমু, তাইলে মাইয়া দিমু। তখন আমি বললাম, হারে কপাট পড়া বাঙালি, হালাল টাকা 10,000 টাকা তুমি রাজি হইলা না, আলগাটা রাজি হইলা, এটা কি বট গাছের আলগা নি? বলেন আমাদের সমাজে এরকম কুচিন্তা আছে না নাই? আছে না নাই? বাইশা বাবার যদি আমেরিকার প্রধানমন্ত্রীকে কিয়ামতের ময়দানে ডাকা হয়, আল্লাহ বলবে তুমি আসো, বলো তোমার কি পাওয়ার ছিল? রোনাল্ড ট্রাম্প যদি বলে, আমার অনেক সেনাবাহিনী ছিল, আমার বডিগার্ড ছিল, আমার দামি দামি বাড়ি গাড়ি ছিল, আমি স্বর্ণের টাকা দিয়ে স্বাক্ষর করতাম, আমার ক্ষমতার কোনো অভাব ছিল না, আমি রোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে একে সাইড করে দাঁড় করা, সাইডে খাড়ো, কথা বুঝেন না? এইবার যদি ডাক দেয় কুমিল্লা শহরের কোন রিক্সা ড্রাইভার, ভ্যান চালক আর দিন মজুরকে, এরা রিক্সা ড্রাইভার তুমি এদিকে আসো, তোমার কি আছে? রিক্সা ড্রাইভার যদি বলে, মাওলা মাওলা রে, আমার আমেরিকার রাষ্ট্রপতির মতো বাসভবন ছিল না, টাকা পয়সা ছিল না, আমার বাড়ি গাড়ি আর বডিগার্ড ছিল না, আমার ভালো একটা ঘর নাই, আমি বাঙ্গা ঘরে থাকতাম, আমি ভালো কোনো খাবার খাইতে পারি নাই, আমি কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়েছি তবু সুদের টাকা খাই নাই, আমি আলুর ভর্তা দিয়ে ভাত খেয়েছি তবু ঘুষের টাকা ধরি নাই, আমি জংলার পাতা খেয়েছি তবে জুয়ার টাকা ধরি নাই, আল্লাহ আমি রিক্সার ড্রাইভার গরিব, তবে আমার অন্তরে তোমার ভয় ছিল, তোমার ভয় রেখে আমি দুনিয়াতে চলেছি, আমার অন্য কোনো কিছু নাই, আমার মনে শুধু তোমার ভয়। আল্লাহ বলবে ফেরেশতারে, আমি না কোরআনুল হাকিমে বলেছিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই বেশি সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। আমেরিকার প্রধানমন্ত্রীর বাহিনী সহ তার দোজুগে পাঠা, আরে রিক্সার ড্রাইভার আমি আল্লাহর ভয় অন্তরে রেখেছে, কোনোদিন হারাম খায় নাই, এই রিক্সার ড্রাইভারের সম্মান আজকে বেশি, তোমরা তারে নূরের মালা পড়াইয়া জান্নাতে নিয়ে চলো। তখন বুঝবেন কার দাম বেশি, ঠিক কি না? তখন বুঝবেন কার দাম বেশি, এখন তো বুঝেন না, এখন বুঝা যায় না। রাষ্ট্রপতি মারা গেলে মানুষ বলে লাশ আসে, রিক্সার ড্রাইভার মারা গেল মানুষ বলে লাশ আসে, ঠিক কি না? আপনাদের এই মসজিদের মুয়াজ্জিন সাহেব হাবিবুর রহমান, না হাবিবুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, ওনার ছেলে
ওকে দেখে বড় মায়া লেগে গেল, দোয়া চাইল, উনি মারা গেছে, ওনাকেও বলে সেন লাশ, আমরা দোয়া করি আল্লাহ হুজুরের কবরটাকে তুমি বেহেস্তের বাগান বানিয়ে দাও। ভালো ছিল নি, ভালো ছিল কিনা? নবীজি বলেন কোন মুসলমানকে যদি কমপক্ষে তিনজন মানুষ ভালো বলে আল্লাহও তাকে ভালো বলে। ভাই সাহেব আমার, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন মানুষকে কি শিক্ষা দিয়েছেন আমরা সেদিকে একটু যেতে হবে। আমরা নামাজও পড়ি সুদ খাই, নামাজ পড়ি মিথ্যা ছাড়তে পারি না, নামাজ পড়ি গীবত ছাড়তে পারি না, নামাজ পড়ি হিংসা ছাড়তে পারি না, নামাজ পড়ি পরনিন্দা ছাড়তে পারি না, নামাজ পড়ি মহিলাদেরকে পর্দায় রাখতে পারি না। কুমিল্লা শহরে নারীরা মনে হয় সবাই পর্দাশীল, সবাই না বলে না তো বাসায় গেলে ধরবে তো, তো তুমি এনে হুজুরের সাথে তাল মিলে আইছো, আমি না বোরকা পরি কি কন, তখন আপনি বলবেন তোমার বোরকা তো আছে ঠিক আছে, কিন্তু বোরকা এখন বোরকার জায়গায় নাই, বোরকা হয়ে গেছে স্ক্যান টাইট জিন্সের ব্যান্ডের মতো, কথা কন ঠিক আছে? এই নামাজের কি দাম হবে? যেই নামাজ আমাকে মুক্তি দিতে পারতেছে না, বাইশাব আমার হুজুরি কালবেই তো নামাজটা পড়তে হবে, নম্রতার সাথে নামাজ পড়তে হবে। আমি নামাজও পড়ি দুনিয়ার চিন্তাও করি, মাওলা আলীর তীরের ইতিহাস পড়লে পাওয়া যায় ওনার পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে তীর আটকে গেল, তীর ভিদে গেল, অনেক ব্যথা, তীর খোলা যায় না। সাহাবায়ে কেরাম বলে মাওলা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন আমরা তীর খুলে ফেলবো, কেমনে খুলবা? বলে আমরা জানি আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ, মাওলা আলী যখন নামাজে যায় দুনিয়ার কোনো খবর থাকে না। উনি নামাজে দাঁড়াইলেন, দুই তিনজনে যাইয়া তীর টেনে খুলে ফেলছে, সুবহানাল্লাহ, কোন কোনো খবর নাই, নামাজ শেষ করে বলে আমার তীর গেল কোথায়? বলে আমরা তো তীর খুলে ফেলছি। কোন সময়? কয় আপনি যখন নামাজ পড়ছেন তখন। উনি বলে আমার তো খবরই নাই। জোরে কর না সুবহানাল্লাহ। লাইলি মজনুর ঘটনা শুনছেন অনেকেই, এক লোক দৌড় দিছে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, আর একজন নামাজ পড়ে, নামাজির সামনে দিয়া মজনু দৌড় দিছে লাইলি বলে বলে, নামাজি নামাজ ছাইরা কয় দিগা কি, আমি নামাজ পড়ি তুমি কি দেখো না, আমি যে নামাজ পড়ি তুমি কি দেখো না, কয় না আমি তো দেখি নাই, কারে আমি নামাজ পড়ি তুমি বুঝি আমার দেখলা না, কয় তুমি কার প্রেমে নামাজ পড়ো? বলে মাওলার প্রেমে। কাহারে নামাজি? আমি মাওলার একটা সৃষ্টি, লাইলির জন্য পাগল হয়েছি, আমি লাইলিকে ছাড়া কিছু দেখি না, তুমি মাওলার প্রেমে পাগল হয়ে আমার দেখলা কেমনে? হলো না তোমার নামাজ হলো না, মাওলার জন্য পাগল হইলে তো তুমি শুধু মাওলার দিদারের মধ্যেই থাকবা। ভাই সাহেব আমার, কষ্ট হচ্ছে? সময় হলে বলবেন ছেড়ে দেব। ভাই সাহেব আমার এখন আসেন, অন্তরে ভয় রেখে নামাজ পড়লে কি হয়? এইবার আসুন তাফসীরুল কোরআন বিল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবীজির কাছে একজন সাহাবী পাপ করে আগমন করেছে মসজিদ নববীতে, ওই লোকটা ঈশা কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু হাদ্দান ফাকিমহু আলাই, নবী গো আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি গো নবী, মেহরবানি করে আমাকে আপনি শাস্তি দেন। আপনাদের কুমিল্লা শহরে কোন মসজিদের ইমাম সাহেবের কাছে কোন মুসল্লি পাপ কইরা আইসা এই কথা বলে যে হুজুর আমি পাপ করছি আমার মাফ করেন, এই কথা বলে? আমরা শুধু পাপ গুলো লুকিয়ে রাখি ঠিক কি না, গোপন রাখি। সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর এত ভয় ছিল, ওনাদের অন্তরে ঈমান এবং বিশ্বাস ছিল। আল্লাহ পাক আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাইছে হাকিম করে, আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে বড় বিচারক হলো আমার নবী। সাহাবায়ে কেরাম জানতো যদি রসুল পাক কোনো পাপের জন্য কারো বিচার করে আল্লাহ তার আর দ্বিতীয় বিচার করবে না, এজন্য সাহাবীরা পাপ করে আমার নবীর কাছে চলে আসতো। আল্লাহ
আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাকুম ইজালামু আনফুসাকুম জাউকা, নবী গো বান্দায় পাপ করে আমার দরবারে জুলুম করে পাপ করে জাউকা আপনার কাছে চলে যায়, তার কারণ হলো আমার বান্দারা জানে সে যত বড় পাপী হোক তার দোয়া যদি আমি কবুল নাও করি আপনার কাছে গিয়ে যদি ক্ষমা চায় আর আপনি নবীর নবুয়তি হাত দুটো যদি আমার দিকে আপনি উঠাইয়া দেন আমি ওই পাপীর দিকে তাকাই না, আপনার হাতের উসিলায় আমি তাকে মাফ করে দেই। রাসূলের পাকের দরবারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বলুন না। আমার বন্ধুরা ওই লোকটা আসলো, আয়েশা কয় নবী গো আমার আল্লাহর হাবিব আসছে, বলে তোমার কি হলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাই, আমি শাস্তিযোগ্য অপরাধ করে বসেছি আপনি আমারে সাজা দেন। কি শাস্তি? মুহাদ্দিস কারাম বলেন উনি হয়তো গুনাহ করে আসছে, কবিরা গুনাহ, মিথ্যা কথা বলছে। মিথ্যা বলা কি ছোট পাপ না বড় পাপ? বড় করে বলেন, মিথ্যা কথা ছোট পাপ না বড় পাপ? আল কিজবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সবার বড় পাপ। মিথ্যা, যিনি মিথ্যা ছাড়তে পারে না সে অন্যান্য পাপও ছাড়তে পারে, আর যে মিথ্যা ছাড়তে পারে সে সকল পাপ ছাড়তে। ওই লোকটা কয় নবী গো আমি পাপ করেছি, কেউ কেউ বলেন না জানি সে জেনা ব্যবিচার করে আসছে, না জানি সুদ খাই আসছে, না জানি সে অন্য কোন বড় পাপ করে আসছে। আমার নবী তার সাথে কোনো কথা বললেন না, লোকটাকে বললেন তুমি বেরিয়ে যাও। সুবহানাল্লাহ, কোন একটু পরে নামাজের টাইম হলো, আজান হলো, আমার নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবাই কেরাম নামাজে দাঁড়ালেন, ওই পাপি লোকটা যে মাপ চাইতে আসছে সেও সাহাবিদের সাথে নামাজে দাঁড়ালো। সুবহানাল্লাহ, কোন নামাজ পড়লো, নামাজ শেষ হয়ে গেল, ফাকামা রাজুলুন ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু হাদ্দান ফাকিমু আলাই বিকিতাবিল্লাহ, কিতাবিল্লাহ চিনেন তো? ওই লোকটা সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো বড় পাপ করে এসেছি, আল্লাহর এই কিতাব দ্বারা আপনি আমার পাপের শাস্তি দেন। লোকটা বুঝাইতে চায় যদি আমার চোখ খুলতে হয় খুলে ফেলেন, যদি আমার হাত কাটতে হয় কেটে ফেলেন, যদি আমার গর্দান ছিঁড়ে ফেলতে হয় কেটে ফেলেন, যদি আমাকে রজম করতে হয়, রজম মানে বুঝুন তো, পাথর মারতে হয় আপনি মেরে আমাকে হত্যা করেন, তবু আমি পাপের শাস্তি চাই কারণ জানি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবাল্লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা, কঠিন জাহান্নামকে আমি ভয় পাই, আমি জাহান্নামের আগুন থেকে রেহাই চাই গো নবী আপনি আমাকে সাজা দেন। আমার নবী কয় উম্মত রে তুমি নামাজের আগে আইসা একবার বললা তোমার শাস্তি দিতাম, এখন সালাম ফিরাইলাম তুমি এখনো বলো তোমাকে শাস্তি দিতাম, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো কিনা? কল রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু মাকুম নবী গো, হে আমি আপনাদের সাথে নামাজ পড়েছি। আমার নবী তার চেহারার দিকে তাকাইয়া বলে কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু জীবনে তুমি যত পাপ করেছ আমি নবীর পিছনে দাঁড়াইয়া জামাতের সাথে বিনম্র সাথে রুজু খুশুর সাথে নামাজ পড়ার কারণে তোমার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। তুমি একটা একটার জন্য আসছো, আসছো একটা পাপের শাস্তির জন্য, আল্লাহ তোমার সকল পাপ মাফ করে দিছে। জোরাগান সুবহানাল্লাহ। এখন লোকটা কান্দে, হুজুর আমার বড় ভয় হয় জাহান্নামের ভয়, বলে তোমাকে তো আল্লাহ মাফ করে দিছে আরো ভয় হয়, কিসের ভয় হয়? বলে হুজুর হাদ্দি, হাদ্দি মানে আমার শাস্তি, আল্লাহ আমার গুনাহ মাফ করছে, শাস্তিটা মাফ করছে কিনা।
আমার নবী বলে কাদকা পারালাকা জামবাকা আও হাদদাকা, জামাতের সহিত তুমি বিনম্রের সাথে রুজু খুশির সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার পাপও মাফ করে দিছে, সাজাও মাফ করে দিছে। পড়বো পড়বো বলে রে যুবক, ও তুই নামাজটা পড়িলি না, আজরাইলা শিলের মন, সময় তো দিবে না রে যুবক, কেমনে থাকবি আন্দার কবরে। ঠিকটা ঠিক, বাড়ির পাশে রাস্তার ধারে বানবি বাঁশের ঘর রে তুই, কবরটা কিসের ঘর বলেন না, বানবি বাঁশের ঘর, আরে বায়ো নাই তুহুর বান্ধব নাই, কে লইবে খবর রে যুবক, কেমনে থাকবি আন্দার কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা। ব্যাগে একটা কিতাব আছে, জানতো কিতাবটা, জানতো ব্যাগের কিতাব, মাওলানা ওয়ালা আলে কবে জানি মরে যাই রে, আমার মরার তারিখ জানা নাই। ঠিক কিনা,